ফ্রেন্ডস, এই যে ভিডিওটা দেখলে এটা ভিডিও না, নরমাল একটা ফটো দিয়ে অ্যানিমেশনের মাধ্যমে ভিডিও তৈরি করা হয়েছে। আর এই ভিডিওগুলি ফেসবুক ইনস্টাগ্রামে রিলসে প্রচন্ড পরিমাণ ভাইরাল হচ্ছে, যার জন্য আমি এই ভিডিওটি আজ মেক করছি। কারণ তোমাদের মধ্যে অনেকে আছে যারা এরকম ভিডিও মেক করতে চাইছো, এমনকি তারা কিভাবে ভিডিওটা মেক করেছে সেটা জানতে চাইছো। তো এর জন্য তোমাকে কি করতে হবে, প্লে স্টোর যেতে হবে, আর প্লে স্টোরে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো চলো মোবাইল স্ক্রিনে যে দেখাই কিভাবে ভিডিও মেক করতে হয়। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম প্লে স্টোরে। এরপর সার্চ করতে হবে MUG মুগ LIFE মুগ লাইভ। সিম্পলি তোমরা এই মুগ লাইভ সার্চ করবে, এরপর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। তো আমি ইনস্টল করে রেখেছি, এরপর করে দিচ্ছি ওপেন। আমি ওপেন করলাম। তো ফ্রেন্ডস, এরপরে দেখবে ঠিক মেন ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছ পেড ভার্সন রয়েছে, এক সপ্তাহের জন্য, এক বছরের জন্য কিছু পে করতে হবে। তো আমি জাস্ট কিভাবে ফ্রিতে তোমরা ব্যবহার করবে সেটাই দেখাবো। সিম্পলি ওপরে দেখো কাট আইকন রয়েছে, আমি কাট করে দিলাম। এরপরে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে কোথায় টাচ করতে হবে। সিম্পলি এখানে আমি টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, এরপর দেখো ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, আর নিচে রয়েছে মুভ মি। সিম্পলি এখানে টাচ করতে বলা হচ্ছে, তুমি টাচ করে দেবে। এখানে আমি টাচ করে দিলাম। এরপরে দেখো কন্টিনিউ। এরপর দেখো নিচে বেশ কিছু অ্যানিমেটেড রয়েছে অ্যানিমেশন। সিম্পলি তোমরা কি করবে, তোমাদের একটা ফটো চুজ করবে আর এরকম অ্যানিমেশন ইজিলি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরপর উপরে দেখো রয়েছে ফটো, এই জাস্ট এই ফটো এখানে টাচ করে দেবে। এরপর এখানে ক্যামেরা রোল, সিম্পলি এই ক্যামেরা রোলে টাচ করবে। এরপর তোমার গ্যালারিটি শো করবে। তো সিম্পলি তোমার গ্যালারি থেকে তোমাদের পছন্দের ছবিটিকে তোমরা সিলেক্ট করে নেবে। তো ফ্রেন্ডস, সিম্পলি গ্যালারি থেকে আমি একটি ফটো চুজ করে দিলাম। তো চুজ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস দেখো, নর্মাল একটা ফটো চুজ করলাম আর কত সুন্দর অ্যানিমেটেড একটা ভিডিও রেডি হয়ে যাচ্ছে। তো ধরো এই যে অ্যানিমেটেড, এটা তোমার পছন্দ হচ্ছে না, এরপর দেখো আরও নিচে বেশ কিছু অ্যানিমেটেড রয়েছে, আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দিলে দেখো একটু আলাদা অ্যানিমেটেড হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। তো আমি সাইডে আরও বেশ কিছু অ্যানিমেটেড রয়েছে, আমি তোমাদের একটু ট্রাই করে দেখাই। দেখো নিচে আরও অসাধারণ অসাধারণ অ্যানিমেটেড রয়েছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই এখানে চুজ করবে। আমি কিন্তু নর্মালি একটা ফটো চুজ করেছিলাম, আর কত সুন্দর অ্যানিমেটেড ভিডিও দেখো রেডি হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরও বেশ কিছু অ্যানিমেটেড রয়েছে, আমি সেগুলোতে ট্রাই করে তোমাদের দেখাই। ওয়াও, দেখো নিচে লেখাও আসছে হাম হাম হাম। তো সিম্পলি তোমরা এখানে আরও বেশ কিছু অ্যানিমেটেড রয়েছে, আমি জাস্ট ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। তো এভাবে তোমাদের একটা ফটো চুজ করবে আর এত সুন্দর কিন্তু অ্যানিমেটেড রেডি হয়ে যাবে, দেখো ওয়াও। তো আমি এখানে আরও বেশ কিছু স্টাইলাস বা অ্যানিমেটেড রয়েছে, আমি জাস্ট ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। ধরো এই যে অ্যানিমেটেড, এটা তোমার পছন্দ হচ্ছে, তো কিভাবে সেভ করবে, তো সেভ করার জন্য একদম ওপরে ডান দিকে দেখো সেভ আইকন রয়েছে, আর তোমরা যদি চাও এখান থেকে সরাসরি শেয়ারও করতে পারবে। তো আমি সেভ করে দেখাচ্ছি, আমি এই ওপরে সেভ আইকনে টাচ করে দিলাম। তো সেভ আইকনে টাচ করে দেওয়ার পর কন্টিনিউ, কন্টিনিউ করার পর ডান, এরপর দেখো এখানে হচ্ছে সেভ। নর্মালি এখানে আমি সেভ আইকনে টাচ করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখো নট নাও আর কানেক্ট রয়েছে, আমি নট নাও এ টাচ করে দিলাম। এরপর এখানে রয়েছে ভিডিও লফ, সিম্পলি এই ভিডিও লফে আমি টাচ করলাম। তো টাচ করে দেওয়ার পর এখানে কন্টিনিউ। তো ফ্রেন্ডস এখানে বেশ কিছু অ্যাপস চলে এসছে। তো নর্মালি দেখো এখানে হচ্ছে কপি টু, এই কপি টু আমি টাচ করলাম। কপি টু এ টাচ করার পর জাস্ট দেখো আমি ইন্টারনাল স্টোরেজে এটা সেভ করতে চাইছি, তাই আমি ইন্টারনাল স্টোরেজ চুজ করে দিলাম। এরপর কোন ফাইলে আমি এটি সেভ করব, জাস্ট আমি এখানে মিউজিক সিলেক্ট করে দিলাম। মিউজিকের ভেতরে যে দেখো এখানে হচ্ছে পেস্ট, আমি সিম্পল এখানে পেস্ট করে দিলাম, ওকে। তো দেখো এখানে সরাসরি আমার কিন্তু স্টোরেজে কিন্তু এটা সেভ হয়ে গেল, আমি এখানে মিউজিকে সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। আমি গ্যালারিতে যে তোমাদের দেখাচ্ছি, নর্মালি আমি গ্যালারিটি ওপেন করলাম, দেখো এই যেটা সেভ করলাম দেখো প্রথমেই চলে এসেছে। তো নর্মালি দেখো এখান থেকে আমি প্লে করছি। তো ফ্রেন্ডস সিম্পলি দেখতে পাচ্ছ, নর্মালি আমি একটা ফটো সিলেক্ট করেছিলাম আর কত সুন্দর ভিডিও রেডি হয়ে গেছে। তোমরা চাইলেই তোমাদের যে কোনো ফটো দিয়ে, তোমার বন্ধুদের ছবি দিয়ে ইজিলি কিন্তু অ্যানিমেটেড ভিডিও মেক করতে পারবে। তো ফ্রেন্ডস আমি আবারও মেন পেজে চলে আসলাম। এরপর তুমি যে অ্যানিমেটেডটি চাইছো সেই অ্যানিমেটেড যদি খুঁজে না পাও তাহলে উপরে সার্চ আইকন রয়েছে। নর্মালি দেখো এখানে আমি কিছু একটা সার্চ করে দিই। তো ধরো তুমি যেটা খুঁজতে চাইছো বা যেটা খুঁজে পাচ্ছ না সেটা সার্চ করে দেবে। এরপর দেখবে তোমার পছন্দ অনুযায়ী এখানে অটোমেটিক অ্যানিমেটেড চলে আসবে, তোমাদের যে অ্যানিমেটেডটি ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু ইজিলি এখানে তোমার ইচ্ছা মতো অ্যানিমেটেড ভিডিও রেডি করতে পারবে। আর এই ভিডিওগুলি প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যার জন্য আজ এই ভিডিওটি আমি মেক করলাম। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।